হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আর্ট ফ্যাক্টরি। আমি প্রিয়াঙ্কা গড়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে যে আমাদের পাশের বাড়ির যে ভাইয়া থাকে তার নতুন দোকান আজকে চালু করা হয়েছে, সেই দোকানটা আমাকে ইউটিউবে ব্লগ করতে বলা হয়েছে। এটা তারই রিকোয়েস্ট ছিল যে তুমি এটা ব্লগটা বানাও, আমি শেয়ার করতে চাই। বাট অ্যাপসোস আমি ব্লগটা বানালেও তেলুগুতে বানাতে পারছি না, কারণ অলরেডি আমি তেলুগু জানি না। আর তাছাড়া তেলুগুতে বানালে আমার বাঙালি বন্ধুরা এসব বুঝতে পারবে না। এই চা দোকানটাতে আজ প্রথমবার এসেছিলাম, যেদিন চা দোকানটা জাস্ট খোলা হয়েছে কিছু সাজা গোছানোর জন্য, আর উদ্বোধন হবে তার পরের দিন। পরের দিন অর্থাৎ এটা হচ্ছে 24শে মার্চ, যেদিন আমি এই ভিডিওটা বানাচ্ছি। ফুল টুল সাজানো হচ্ছে, বেলুন ফোলানো হচ্ছে। তেলুগু মানুষের ভিড়ে আমি একাই বাঙালি বসে রয়েছে এবং আমার সাথেও কেউ নেই। আমার মা বাবা ভাই এদের আসার কথা ছিল, কিন্তু বাবা ভাই বাড়িতে নেই। আর তাছাড়া মা যদি চলেও আসে, মায়ের বাড়িতে কিছু কাজ রয়েছে, পুজো রান্নাবান্না সমস্ত কিছু সেরে করে মা এখানে আসবে। তো যাই হোক, আমি এখানে স্পেশাল এসেছি কেননা আমাকে ডাকা হয়েছিল কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। যে সমস্ত কাজগুলোর জন্য আমাকে দরকার পড়বে, সেহেতু আমাকে সকাল সকাল এখানে আসতে বাধ্য হয়েছে। আমি এখানে এসেছি সারানিয়ার সাথে, এবং দোকানের যারা যারা আরও আসার কথা তাদের আসার সময় এখনও হয়নি, কেননা দোকানটা সবে সাজানো হচ্ছে। সমস্ত ফুল টুল বেলুন ইত্যাদি দিয়ে করে দোকানটা পরিপাটি করা হচ্ছে। এরপর পুজোর সামগ্রীগুলোও সাজানো হবে। তো আমি সেই সুযোগে কিছু রিলও বানিয়েছিলাম গোলাপ পাপড়ি দিয়ে, রিলটা অলরেডি আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি। স্পেশালি আমাকে ডাকা হয়েছে, কিছু রিজন আছে যেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আপাতত এই দোকানটার পুজো পাশার জন্য আমারও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাই আমি কিছু হেল্প করে দিচ্ছি। আর এখানে তাদের পুজোর নিয়মগুলো তোমরা একটু ভালো করে দেখো, অনেকটাই আলাদা আমাদের থেকে। আমরা বাঙালিরা যেভাবে দোকান উদ্বোধনের জন্য পুজো করি, সেই তুলনায় এখানে অনেকটাই আলাদা হয়। আর আমি এখানে একটা পিঁড়ের মতো বস্তু যেটার উপরে হলুদ দিয়ে দিচ্ছি, এবং হলুদ দেওয়ার পর তার উপর লাল সিঁদুর দিয়ে টিপ দেওয়া হবে। আমরাও সিঁদুরের টিপ দিই, কিন্তু ওটা অন্য কোনো আকৃতি অঙ্কন করা হয়, যেটা দেওয়ালে আঁকা হয়। আর এখানে আমরা এই পিঁড়েটাতে সাজিয়ে দিচ্ছি সিঁদুর। তো এখন বাজে সকাল 10:45, এখানে পুজো পাশার জিনিস প্রায় কমপ্লিট হয়ে এসেছে সাজানো আর কি। আর এখানে একটা সাদা রঙের পাথর দেখলে, সেই পাথরটা এক ধরনের ঠাকুর বলতে পারো। অন্যান্য দোকানে এই সমস্ত সাদা পাথর পুজো করা হয়। আর এই যে দোকানটা চারপাশটা যেটা আমি সাজিয়েছি, তোমরা ভালো করে দেখো, আমি এখানে বসে রয়েছি ক্যাশিয়ারের চেয়ারে। বাইরে রাজেশ ভাইয়া আছে এবং তার স্ত্রী আছে। আর এখন যে সমস্ত মানুষগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, তারা সবাই ওনার খুব পরিচিত বা কাছের মানুষ, কেননা এটা উদ্বোধন করার জন্য যাদেরকে ডাকা হয়েছে তাদের আসতে আরেকটু সময় লাগবে। ইভেন পূজারি পর্যন্ত এখনো আসেনি। তারপর পূজারি এখানে এসেছে, পুজো সবে শুরু হচ্ছে। আমি সারানিয়া কিছু পুজো করছি, আমি কিছু রিলও বানিয়েছিলাম, বাট রিলটা আমার এডিট করার সময় এখনো হয়নি।
আর আমি তাকে এখানে কিছু ইশারা করছিলাম যেটা সে ভালোভাবে বুঝতে পেরেছে। তো যাই হোক, এরপর তাদের পুজো পাশা শুরু হচ্ছে, কত রকমের নিয়ম পালন করছে আমি জাস্ট দেখছি। আমার মাও এখানে এসে উপস্থিত হয়েছে, তারা এখানে ভেতরে পুজো হচ্ছে। অনেকক্ষণ ধরে আমি বসে বসে দেখলাম, কিন্তু তারপর আমার মন হলো যে আমি নিজের জন্য কিছু ছবি ভিডিও তুলি। তো তার জন্য আমি মাকে বললাম, মা কিছু ভিডিও তুলে দিল আর ছবিও তোলা হয়েছে। তারপর দোকান ওপেনিং এর জন্য একটা দ্বার, এদের এখানে দারমি বলা হয়, তো যাই হোক সেটা কাটা হবে। সেটা ভিডিও করার জন্য ভেতরে একজনকে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে নানি। সেরানে একটুকু লজ্জা পাচ্ছিল, বাট যাই হোক এখন উদ্বোধন করা হলো। এরপর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছে, এটা কাটা আছে ভেতর থেকে, আর ভেতরে জল ভরা আছে যেটার মাধ্যমে দোকানে আর কি নজর উতারনা হচ্ছে, হিন্দিতে যেটাকে বলা হয়। మూల మూలకి కూడా అలాగా కట్టింది రావాలి, ఆ మూలకి అక్కడికి ఫోటోస్ తీసారా మీరు? అది ఫోటోస్ క్లియర్ ఫోటోస్ তারপর এখানে প্রায় সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এই যে ফাটা কুমড়ো পড়ে আছে বাইরে, আর এখানে সমস্ত জায়গাগুলোতে ধান দেওয়া হয়েছে যেমনটা তাদের নিয়ম আর কি। এই সমস্ত কিছু করাচ্ছে, এখন সবাই আশীর্বাদ দেবে। এদের কাছে আশীর্বাদ দেওয়ার সিস্টেম এটাই যে কুমড়ো চাল দেওয়া হয় যে কোনো জায়গাতেই, কারো মাথাতে দেওয়া হয় আশীর্বাদের জন্য, আর এখানেও হলুদ চাল সেই রকম ভাবেই দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তোমার ক্যাশ কাউন্টারে দেওয়া হচ্ছে।
তারপর এখানে সবাই একে একে করে আসছে আর হলুদ চাই বা হলুদ সাথে কিছু টাকা দিয়ে আশীর্বাদ করা হচ্ছে তুমিও কিছু কিছু মানুষ এই হলুদ চালগুলো ঠাকুরগুলোকেও দিচ্ছে আর এখানে আমার মা দাঁড়িয়ে আছে কিছু একটা বলছে তারপর প্রথম দিন উপলক্ষে আমিও একটু চা খেলাম আমার চা এমনিতে ভালো লাগে না আমি কফি পছন্দ করি আর কিছু বিক্রিও হলো কিছু সেল হলো বাইরে থেকে মানুষ যারা অচেনা মানুষ তারা খেয়ে গেল টাকা দিয়ে করে আর আমাকে এখানে সারাটা দুপুর কাটাতে হয়েছে যে কারণে আমি দুপুরবেলা এখানে খাবারও খেয়েছি তো আমার ব্লগটা পর্যন্তই ছিল আমি ভিডিওটা বানিয়েছিলাম স্পেশালি এই দোকানটা জাস্ট সোশ্যাল স্টেজে আই মিন শো করার জন্য তো আমার এখানে খুব একটা ভূমিকা না থাকলেও আমি যে দায়িত্বটাই রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে মানে ভিডিওতে নিজের ভূমিকা খুব একটা দেখাচ্ছে না বাট আমার যে দায়িত্বটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই হিসাবে আমাকে ভিডিওটা করতে হয়েছে এবং ভিডিওটা বানাতে হয়েছে স্পেশালি তাদেরকে ফোকাস করে কিন্তু আমাকে এখানে ইম্পর্টেন্স দেওয়ার জন্য কিছু মুখ্য কারণ রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি না তবে হ্যাঁ আমি পরে অবশ্যই এগুলো জানাবো এবং এগুলোর জন্য আমি ইনস্টাগ্রাম লাইভ আসার সুযোগ খুঁজছি যদিও আমার কাছে এখন সুযোগ খুব একটা হচ্ছে না এই ভিডিওটা আমি আজ পোস্ট করছি প্রায় এক মাস পরে কেননা আমার কাছে এডিটিং করার জন্য খুব একটা টাইম ছিল না তো সেটার জন্য সো সরি আর আর আমি আপাতত যে জায়গাটায় বসে আছি সেটা হচ্ছে ওনাদেরই দোকান তো যাই হোক ভিডিওটা এতটা পর্যন্তই ছিল ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবে না ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে সো বাই বাই টেক কেয়ার সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও